আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা এখন আমাদের বিজনেস কিপার টিউটোরিয়াল শুরু করছি প্রথম ভিডিওতে আমি এটার ওভারঅল বিষয় নিয়ে আলোচনা করব তার পরবর্তীতে আমি আট থেকে দশটা ভিডিওতে আমি এটার পুরো কার্যক্রমটা দেখানোর চেষ্টা করব তো প্রথমেই আমাদের অবশ্যই একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগবে এটাতে লগ করতে তো সেই হিসেবে আমি পাসওয়ার্ড দিলাম এক থেকে আট পর্যন্ত আর ইউজার নেম দিলাম হচ্ছে ডেমো আমি রিমেম্বার মি দিয়ে নিলাম যাতে আমাকে বারবার পাসওয়ার্ড ইনপুট করতে না হয় ওকে তাহলে আমি আমাদের সফটওয়্যারে কিন্তু লগ করে ফেললাম ইউ আর সাকসেসফুলি লগ ইন এখন প্রথমে একটু ইন্টারফেস পরিচয় করিয়ে দিই প্রথম ভিডিওটাতে প্রথমেই থাকবে হচ্ছে প্রোডাক্ট সেকশন তো প্রোডাক্ট সেকশনের মধ্যে আপনার প্রোডাক্টের তালিকাগুলো দেখতে পারবেন এখান থেকে যাবতীয় বিষয়গুলো এখানে একটা পণ্যতে ক্লিক করলে সেই পণ্যের গুলো চলে আসবে যেমন সেটা কি ইউনিট পিস হিসাবে হয় নাকি লিটার হিসাবে হয় কস্ট প্রাইস সেল প্রাইস তারপরে হচ্ছে আপনার কোন ওয়্যার হাউসে কতটা স্টক আছে এই বিষয়গুলো এখান থেকে দেখা যায় আর অ্যাড প্রোডাক্ট কোনো নতুন পণ্য যদি যোগ করতে চান সেক্ষেত্রে এখান থেকে প্রোডাক্টের টাইপ হবে স্ট্যান্ডার্ড প্রোডাক্টের নাম দিতে হবে লাইক আমি একটা নাম দিচ্ছি আমি নাম দিচ্ছি হচ্ছে অলিম্পিক তো অলিম্পিক দেন প্রোডাক্টের কোড যদি প্রোডাক্টের গায়ে বারকোড থাকে সেটা এখানে স্ক্যান করবেন অথবা এখানে ক্লিক করলে একটা অটো বারকোড তৈরি হবে দেন সেকেন্ডারি নেম আমার প্রয়োজন নেই ওয়েটটা আমার প্রয়োজন নেই ব্র্যান্ড আমি আপাতত মেনটেন করছি না কিন্তু ক্যাটাগরি মেনটেন করছি ক্যাটাগরি আমার হচ্ছে গ্রোসারি হ্যাঁ এই ক্যাটাগরিগুলো আবার সেটিংয়ের ভেতর থেকে তৈরি করতে পারবেন ক্যাটাগরির এগেনস্টটা সাব ক্যাটাগরিও তৈরি করতে পারবেন তো ইউনিট ইউনিটটা আমাদের পিস পেয়ার তারপরে লিটার আমরা পিস দিলাম সেল ইউনিটও পিস পারচেস ইউনিটও পিস নেন অলিম্পিক আমরা যেহেতু বিস্কিট নিচ্ছি তো দশ টাকা হচ্ছে এটার ক্রয়মূল্য বিক্রি মূল্য বারো টাকা আপাতত আমাদের কাজই পর্যন্তই আর এখানে অনেকগুলো বিষয় আছে যেমন অ্যালার্ট কোয়ান্টিটি এটার কত সংখ্যা হলে আপনি অ্যালার্ট পেতে চান যে আমার এটা রিফিল করতে হবে সেক্ষেত্রে এখানে কোয়ান্টিটিটা দিয়ে দেওয়া যেতে পারে প্রোডাক্টের ছবি যদি আপনারা চান দিতে তাহলে সেক্ষেত্রে দিতে পারেন আমি আপাতত একটা ছবি এখান থেকে দিয়ে দিচ্ছি দেন হচ্ছে ফিচার এন্ড শপ লিস্টিং এগুলো আপনার কোনো কিছুই করার প্রয়োজন নেই আর প্রোডাক্টের ডিটেলস যদি থাকে এগুলো ইলেকট্রিক্যাল বা অন্য অন্য কিছু ডিভাইস থাকে সেগুলোর ক্ষেত্রে ডিটেলস থাকে আর কি তো এইগুলো আমরা কোনো কিছুই আমি দিলাম না আমি শুধু অ্যাড প্রোডাক্ট তো খেয়াল করেন যে কোনো মানে এই সফটওয়্যারটা শুরু করার আগে প্রথমে আপনার প্রোডাক্টগুলোকে আপনার হচ্ছে লিস্টে আনতে হবে প্রোডাক্টগুলোকে লিস্টে আনার পরে আপনার হচ্ছে পারচেস করতে হবে দুঃখিত আমি হচ্ছে যে ছবিটা দিয়েছিলাম সেই ছবিটা ডাইমেনশন আকারে হয়নি যার কারণে ওটা জেনে আমি আবার চেষ্টা করছি তা আমি এবার একটু দ্রুত করছি গ্রোসারি প্রোডাক্টের ইউনিট কস্ট দশ টাকা প্রাইস হচ্ছে বারো টাকা আমি আর কিছুই দিচ্ছি না শুধু অ্যালার্ট কোয়ান্টিটি দিচ্ছি দশ সেক্ষেত্রে আমি অ্যাড প্রোডাক্ট করছি তাহলে আমার কিন্তু একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে আমার আগে এখানে বেশ কিছু প্রোডাক্ট যোগ করা ছিল আমার নতুন করে আসছে কি অলিম্পিক বিস্কিট এবার একটু খেয়াল করেন এখানে কস্ট প্রাইস কোয়ান্টিটি আমার চায়না জিন্স প্যান্ট বিশ পিস আছে কিন্তু নিচের গুলোর কিন্তু কোয়ান্টিটি নাই দেখেন অলিম্পিক বিস্কিট আমার জিরো কোয়ান্টিটি অর্থাৎ এটার আমার কোনো স্টক নাই এখানে যখন আপনাদের অনেক প্রোডাক্ট থাকবে তখন জাস্ট এখানে সার্চ করলে পাওয়া যাবে যেমন দেখেন অলিম্পিক বিস্কিট চলে আসছে হ্যাঁ এখানে যদি আবার ক্লিক করি আপনাদের যদি একাধিক দোকান থাকে তাহলে কোন দোকানে কতটা স্টক আছে সেই ব্যাপারটা এখান থেকে করা যাবে আচ্ছা প্রিন্ট বারকোড এন্ড লেভেল এটা একটা গুরুত্বপূর্ণ যে আপনারা এক্সাম্পল আপনার এটা সুপার শপ তাহলে আপনার অলিম্পিকের মধ্যে যদি বারকোড দেওয়া না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে বারকোড তৈরি করতে পারবেন দেখেন আমি এখানে দশ দিলাম আর আমাদের বারকোডে হচ্ছে দুইভাবেই কাজ করা যায় শীত আকারেও নিতে পারবেন আবার হচ্ছে কন্টিনিউয়াস ফিড মানে হচ্ছে বারকোড লেভেল বা রুল যেই প্রিন্টারগুলো পাওয়া যায় সেগুলোতে তাই আমি আপাতত একটা দিয়ে জাস্ট স্যাম্পলটা বের করতেছি এই যে দেখেন এখানে বিজনেস কিপার ডেমো এখানে মূলত আপনার নাম চলে আসবে আর প্রোডাক্টের নাম হচ্ছে প্রোডাক্টের প্রাইস আর হচ্ছে কোড মূলত এটা হচ্ছে আপনার প্রোডাক্টের গায়ে লেবেলিং হবে হ্যাঁ তো হয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে স্ক্যান করলে সেটা আপনার পজের মধ্যে চলে আসবে দেন কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট এগুলার কিছু বিষয় আছে কোয়ান্টিটি হচ্ছে যদি আপনার কোনো কোয়ান্টিটি কম বেশি থাকে সেটার অ্যাডজাস্টমেন্টের কিছু বিষয় এখানে থাকে স্টক কাউন্ট করতে পারবেন দেন আমরা হচ্ছে এখন পারচেসে চলে যাব যেহেতু আমরা একটা প্রোডাক্ট অ্যাড করেছি তো আমরা এটা পারচেস করব অলিম্পিক বিস্কিটটা পারচেস করব তো পারচেসের জন্য আমরা চলে যাব পারচেস সেকশনে পারচেস সেকশনে গিয়ে লিস্ট পারচেস এখানে হচ্ছে এক্সিস্টিং পারচেস গুলো আছে যেমন আমার একটা পারচেস আছে এখানে দেখেন এখন বিজনেস গ্রুপ থেকে আর এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো যে কোথেকে কি কিনেছি আমি যেমন জিন্স প্যান্ট বিশ পিস ছিল সাতশো টাকা করে তারপরে হচ্ছে তারপরে শ্যাম্পু এরকম এখন আমরা নতুন একটা তো চলে যাই এটা হচ্ছে আমার স্টক ইন করতেছি আমি তাহলে ডেট এবং হচ্ছে কোথায় যাবে হ্যাঁ আমার যদি একটাই দোকান থাকে তাহলে একটা দোকানে যাবে তো মূলত সফটওয়্যারটা একটা দোকানের জন্যই আমরা সেল করি তার পরবর্তীতে যদি আপনি মানে শোরুম যদি বাড়াইতে চান সেক্ষেত্রে আপনার আলাদা খরচ আসবে দেন হচ্ছে এখানে সাপ্লায়ার আমরা সাপ্লায়ার সিলেক্ট করব তো এখানে মূলত আপনাদের সাপ্লায়ারদের তালিকাটা পিপল থেকে লিস্ট সাপ্লায়ার বা অ্যাড সাপ্লায়ার করে রাখবেন রাখলে এখানে চলে আসবে এবার হচ্ছে এখানে অলিম্পিক অলিম্পিক দেওয়ার পরে আমার চলে আসছে দেখেন অলিম্পিক বিস্কিট দশ টাকা পিস আমরা এখন এটা একশো পিস নিব তো একশো পিস দাম আসবে হচ্ছে এক হাজার টাকা তো এক হাজার টাকা আমি জাস্ট হচ্ছে এখন যদি আমার দাম যদি এটাই থাকে তাহলে তো এক হাজার টাকাই আসবে আর যদি দাম কম বেশি হয় যেমন এরকম হতে পারে যে ভাইয়া আমার এবার হচ্ছে নয় টাকা পঞ্চাশ পয়সা করে আসবে তাহলে নয়শো টাকা আসবে তাহলে এটা দেওয়ার পরে আমি হচ্ছে এখানে সাবমিট করে দিচ্ছি দেখেন তাহলে কি হলো আমার একটা ইনভয়েস হলো কিন্তু দুইটাই দেখেন কোনো পেমেন্ট দেওয়া নাই তো পেমেন্ট দিতে গেলে আমাকে কি করতে হবে অ্যাকশন থেকে এই যে পেমেন্ট হ্যাঁ মানে সাপ্লায়ারকে টাকা দিতে হলে পেমেন্ট তা আমি এখানে নয়শো টাকা দিব না এখন আমি পাঁচশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা আমি হচ্ছে অ্যাড পেমেন্টে ক্লিক করতেছি তাহলে এটা এখন পার্সিয়াল হয়ে গেছে এবং এটার মধ্যে দেখেন পেইড হয়েছে পাঁচশো টাকা ডিউ রয়ে গেছে এত টাকা এটা সাপ্লায়ারের ডিউ তাহলে টোটাল এই মুহূর্তে আমার সাপ্লায়াররা আমার কাছে কত টাকা পাবে এই যে এই টাকাটা পাবে একজন চারশো পঞ্চাশ আর একটা থেকে হচ্ছে একচল্লিশ হাজার চারশো টাকা দেন আর এখানে হচ্ছে গ্র্যান্ড টোটাল তো এটা মনে হয় বুঝতে পেরেছেন তো এটা ভেতরে যদি যাই তাহলে এই যে একশো পিস এখন আমাদের একটু আমরা যদি প্রোডাক্ট লিস্টে যাই তাহলে দেখেন অলিম্পিক বিস্কিট এটা কিন্তু আমার একশো পিস একশো পিস কিন্তু কোয়ান্টিটিতে চলে আসছে এই যে ওয়ার হাউস ওয়ানে একশো পিস আছে এই মুহূর্তে আচ্ছা তো এখন আসেন হচ্ছে আমাদের সবচেয়ে বড় পার্ট যেটা এটা হচ্ছে সেল এখন সেল সেলের জন্য আমাদের চলে যেতে হবে যে উপরের দিকে দেখেন এস নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করলে আমাকে প্রথমেই বলবে ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ আমার হাতে এই মুহূর্তে কত টাকা আছে যেহেতু আমি এটা আগে ব্যবহার করি নাই সেহেতু আমার হাতে কত টাকা আছে এটা আমি দিলাম এটা আমার এখানে দেওয়ার পরে আমার ওপেন রেজিস্টার চলে আসছে তো আমি শূন্য টাকা নিয়ে শুরু করছি আমার এখানে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছে আর এখান থেকে আমি অন্য ক্যাটাগরির প্রোডাক্ট চাইলে আমি নিতে পারবো যেমন আমার গ্রোসারির গিয়েছিল গ্রোসারির নাটি বিস্কিট অলিম্পিক বিস্কিট ছিল এখন আমি জাস্ট হচ্ছে এখানে যদি মাউসটা রেখে যদি আমি স্ক্যান করি আমার কোন একটা প্রোডাক্ট তাহলে কিন্তু এখানে চলে আসবে অথবা আমি এখানে ক্লিক করেও নিতে পারবো একই ব্যাপার হ্যাঁ যেমন এখানে যদি আমি এন ইউ দিই তাহলে না টিভি স্ক্রিপ্ট চলে আসতে পারে ওটার স্টক নাই বিদায় ওটা ওখানে আসবে না আচ্ছা তাহলে আমি এখানে ক্লিক করি ক্লিক করলেও বলতেছে যে এটার স্টক নাই তো এখন আপনার আমি এটা কত পিস বিক্রি করব আমি এটা ধরেন একশো পিস বিক্রি করব তো এখন একশো পিস বিক্রি করলে আমার কিন্তু এখন স্টক নাই তো আমি যদি একশো পিস বিক্রি করে দিই তাহলে আমার স্টক কিন্তু খালি হয়ে যাবে তা আমি এখানে ফিফটি অর্থাৎ পঞ্চাশটা দিচ্ছি তাহলে এখানে পেমেন্টে যখনই আমি যাচ্ছি তখন একটু খেয়াল করেন এখানে অন স্ক্রিন কিবোর্ড আসতেছে এগুলো হচ্ছে যদি টাচ স্ক্রিনের ক্ষেত্রে হয় তাহলে আপনারা টাচে কাজ করতে পারবেন অন্যথায় এটাকে মানে সেটিং থেকে বন্ধ করে রাখতে পারবেন তো ধরেন আমার কাজে ঝামেলা হচ্ছে আমি এটা এখন বন্ধ করে দিব তাহলে আমি চলে যাব হচ্ছে সেটিং এ দুঃখিত আমি যে অ্যাকাউন্টটাতে আছি এটা হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাডমিন অ্যাকাউন্টে সেটিং এর অপশনটা নাই এটা আমি একটু পরে দেখায় দিচ্ছি আচ্ছা তো এখান থেকে এখন আমি জাস্ট হচ্ছে পেমেন্টে যাব আর তার আগে বেশ কিছু বিষয় আছে দেখেন বারো টাকা পিস ছিল এখন আমারটা মনে হতে পারে যে আমি এটা কমায় বিক্রি করতে পারি বা বাড়ায় বিক্রি করতে পারি আচ্ছা বিস্কিটের ক্ষেত্রে যদিও কম বেশি হবে না কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলোর ক্ষেত্রে দাম কমানো বা বাড়ানোর ব্যবস্থা থাকে তো ক্ষেত্রে দেখেন এখন কিন্তু পঞ্চাশ পিসে ছশো পঞ্চাশ টাকা চলে আসছে এখন ছশো পঞ্চাশের মধ্যে আপনি তাকে ডিসকাউন্ট দেবেন হচ্ছে বিশ টাকা তো বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলে তার হচ্ছে টোটাল ছয়শো তিরিশ টাকা এখন পেমেন্ট করতে হবে তো পেমেন্ট যদি করেন এখন আরেকটা বিষয় আছে এটাও একটু বলে সেটা হচ্ছে ট্যাক্স যদি আপনারা কোন ধরনের ট্যাক্স আদায় করেন সেক্ষেত্রে কিন্তু এটা ক্লায়েন্টের মানে ঘাড়ে গিয়ে পড়বে অথবা আপনি ইনক্লুসিভ এক্সক্লুসিভ সব ধরনের ট্যাক্সের কাজই এটাতে করতে পারবেন তো আমি এটাকে আপডেট না করলাম না তো আমি জাস্ট পেমেন্টে চলে যাচ্ছি পেমেন্টে চলে গেলে আমার এখানে কিন্তু ছয়শো টাকা ফিল করাই আছে আমি জাস্ট হচ্ছে সাবমিট করব এখন বিষয় হচ্ছে উনি যদি আপনাকে কম টাকা দেয় যেমন হচ্ছে আপনি পাঁচশো টাকা দিল আপনি পাঁচশো টাকা লিখার পরে এখানে কিন্তু বলতেছে যে আরও একশো টাকা লাগবে অথবা আপনি যদি উপরে একটা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে ফুল টাকাটাই চলে আসবে তাহলে আপনি সাবমিট করে দিবেন শুধু তো সাবমিট করে দিলে মূলত আমাদের এই যে আপনার প্রতিষ্ঠানের লোগো আসবে আপনার প্রতিষ্ঠানের নাম আসবে ঠিকানা আসবে তারপরে হচ্ছে সেল রেফারেন্স নাম্বার কে বিক্রি করছে ওয়াকিং কাস্টমার তারপরে কি বিক্রি হলো টোটাল অর্ডার ডিসকাউন্ট গ্র্যান্ড টোটাল কত পে বাই ক্যাশ অ্যামাউন্ট এত আচ্ছা এখানে দুটো বারকোডও আছে তাহলে এখানে এখন যদি আপনারা এটাকে প্রিন্ট করতে চান তাহলে জাস্ট প্রিন্ট কমান্ড দিলে এটা মানে এন্টার করলেই প্রিন্টে চলে যাবে তা আমি আবার ব্যাক ব্যাক টু পজ পজে ফেরত যাই তা আমরা কিন্তু একটা সেল অলরেডি করে ফেলছি তা একটা সেল অলরেডি যেহেতু আমরা করে ফেলছি তাহলে আমাদের রেজিস্টার ডিটেলসে যদি যাই তাহলে একটু দেখেন আমাদের ক্যাশ ইন হ্যান্ড কত ছিল শূন্য টাকা ছিল কিন্তু আমাদের ক্যাশ পেমেন্ট নিছি আমরা ছয়শো টাকা তাহলে এই মুহূর্তে আমার টোটাল সেলস কত ছয়শো এবং টোটাল ক্যাশ আমার ছয়শো বাকি কোনো কিছুতে কিন্তু আমার কোনো ট্রানজেকশন হয় নাই আচ্ছা আরেকটা সেলস এর পদ্ধতি কিন্তু আমাদের এটার মধ্যে আছে হ্যাঁ ওটা হচ্ছে ইনভয়েস সেলস যেমন সেলস থেকে অ্যাড সেলস এখানে গেলে বিল আর কার নামে বিল হবে দেন হচ্ছে ওয়্যার হাউস কোন ওয়্যার হাউস থেকে মাল যাবে কাস্টমার এখানেও सेम আমি হচ্ছে একটা কাস্টমার দিয়ে দিলাম তো আমি অলিম্পিক বিস্কিট আমি এবার দেব হচ্ছে 10 পিস এবার আমি হচ্ছে পাইকারিতে দিচ্ছি তো সেক্ষেত্রে আমি এটা 10 টাকা পিস বিক্রি করে দিব তো আমি এটাকে দশ টাকা পিস বিক্রি করে দিচ্ছি তো আমার একশো টাকা টোটাল বিল আসছে আমি নিচে এটাকে সাবমিট করে দিচ্ছি সাবমিট করে দেওয়ার পরে দেখেন একটা সেলসে একটা ইউনিভার্সিটারের পেমেন্টটা পেন্ডিং এখন এটার কিন্তু একটা বিল জেনারেট হয়েছে এরকম অর্থাৎ আপনার অ্যাফ ফোর এ প্রিন্ট করার মতো আর কি এফ প্রিন্ট করার মতো এখানে কোত্থেকে কোথায় যাচ্ছে অলিম্পিক বিস্কিট টোটাল বিষয়টাই এখানে দেখানো আছে পেমেন্ট নিতে চাইলে এখান থেকে অ্যাড পেমেন্ট এড পেমেন্টে গিয়ে যায় আমি একশো টাকাই তার থেকে নিয়ে নিচ্ছি তো আমার ইনভয়েসটা কিন্তু এখন পেইড হয়ে গেছে আমি এখন কারো কাছে কোনো ধরনের টাকা পাই না এখন এইটা যদি রিটার্ন করে হ্যাঁ বা সেম প্রোডাক্টটাই উনি আবার নিতে আসছে সেক্ষেত্রে এখান থেকে ডুপ্লিকেট সেল করতে পারবেন দেখেন কমপ্লিটলি এই গ্রাহকের কাছে এই মালটাই আবার বিক্রি হবে শুধু এবার ধরেন কথার কথা এক টাকা বেশিতে বিক্রি হবে আগে বিক্রি হয়েছিল হচ্ছে দশ টাকা করে এবার এক টাকা বেশিতে বিক্রি হচ্ছে তাহলে কিন্তু দুইটা দেখেন একই প্রোডাক্ট আগের আমরা একশো টাকায় বিক্রি করছি এবার একশো দশ টাকায় বিক্রি করছি এখন এটা থেকে যদি আমরা পেমেন্ট নেই তো এটা থেকে পেমেন্ট নিলে আমি হচ্ছে এটা থেকে হচ্ছে পঞ্চাশ টাকা ধরেন পেমেন্ট নিলাম পঞ্চাশ টাকা পেমেন্ট নিলে এটা এখনও ডিউ রয়ে গেছে ডিউ ষাট টাকা দেখেন আচ্ছা এখানে আরও অনেকগুলো অপশন আছে যেমন ভিউ পেমেন্ট কতবার সে টাকা পয়সা দিল সেই হিসাবগুলো এখানে আছে তারপর হচ্ছে প্যাকিং লিস্ট এখানে আরও অনেকগুলো বিষয় আছে এগুলো আপনি আস্তে আস্তে শিখবেন এখন যদি সে রিটার্ন করে ধরেন পণ্য যদি সে রিটার্ন করে তাহলে কি হবে পণ্য হচ্ছে দশ পিস নিছিল। এখন সে চাচ্ছে যে এটা থেকে সে পাঁচ পিস হচ্ছে কি করবে রিটার্ন করবে দেখেন পাঁচ পিস যদি রিটার্ন করে তাহলে আমাদের স্টকের অবস্থা কি বর্তমানে এটা আমরা একটু দেখে আসি আমরা অলিম্পিক বিস্কিট বিক্রি করতেছিলাম তো অলিম্পিক বিস্কিটের আমাদের হচ্ছে এখন তিরিশ পিস অ্যাভেলেবেল আছে তো পাঁচ পিস যদি কেউ রিটার্ন করে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে টাকা জমা মানে স্টক চলে আসবে আরো পাঁচ পিস তো আমি যেটাকে সাবমিট করে দিচ্ছি এটাকে সাবমিট করে দিলে আমার এখানে এই যে আমার কিন্তু এটা এখন পঁয়ত্রিশ পিস হয়ে গেছে আর সেলসের ভিতরে ভেতরে এই যে দেখেন আরেকটা আরেকটা সেল ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ এটার মধ্যে এখনো এই যে রিটার্ন রিটার্ন করে ফেলছে সে এই রিটার্নের হিসাবগুলো কিন্তু এখানে চলে আসছে এখন আরও অনেকগুলো বিষয় আছে এটার মধ্যে যেমন আমরা পার্চেস দেখলাম তারপরে হচ্ছে আমরা সেলস দেখলাম সেলসের লিস্ট এখানে গেলেই পাওয়া যাবে জাস্ট সেলসের লিস্ট এখানে চাইলে ডেলিভারির ব্যবস্থা করা যায় গিফট কার্ডের ব্যবস্থা করা যায় যেমন আমরা যদি একটা গিফট কার্ড যদি বিক্রি করি দেখেন তো একটা কার্ড নাম্বার আমরা জেনারেট করলাম ভ্যালু দিলাম হচ্ছে আমরা একশো টাকার একটা কার্ড আমরা ধরেন বিক্রি করতেছি কার কাছে বিক্রি করতেছি আমরা মাহফুজ আকন্দের কাছে বিক্রি করতেছি এটার এক্সপায়ারি ডেট কবে একত্রিশ তারিখ পর্যন্ত এটার এক্সপায়ারিটি ডেট তো একটু খেয়াল করেন তার এই কার্ডটা কিন্তু এখান থেকে দেখা যাবে এই যে তার কার্ডটা কিন্তু জেনারেট হয়ে গেছে দেখেন এটা গিফট কার্ডের মূল্য একশো টাকা তো আমি এখন এই কার্ডটা কপি করলাম তো এই ক্লায়েন্ট যখন আমার কাছ থেকে পণ্য কিনতে আসবে সে একজন গ্যাবারিন কিনতে আসলো তো গ্যাবারিন কিনতে আসলে আমি যখন পেমেন্টে যাব তখন হচ্ছে এখানে অপশন আছে যে পে বাই এই দেখেন গিফট কার্ড তো গিফট কার্ডে যদি আমি এটা দেই এটা দেওয়ার পরে আমি যদি এখানে এন্টার প্রেস করি আচ্ছা গিফট কার্ড আমি কপি করেছি তো তাই আসতেছে না মাঝখানে মাঝখানে স্পেস স্পেস রয়ে গেছে হচ্ছে থাকতে পারবে না এই এই দেখেন আমার গিফট কার্ডের ব্যালেন্স কত একটু খেয়াল করেন ভ্যালু একশো টাকা অনলি কিন্তু ব্যালেন্স আমার হচ্ছে মাইনাস ফিগার রয়ে গেছে অর্থাৎ আরো আমাকে নয়শো টাকা পেমেন্ট করতে হবে তো গিফট কার্ড নাম্বার ইজ অর এক্সপায়ার্ড এখন আমি যদি এখান থেকে এক হাজার টাকায় যদি পেমেন্ট করি তাহলে তো আর আমার এই গিফট কার্ড আমার নেওয়ার মানে প্রশ্নই আসে না বা প্রয়োজন নাই সেক্ষেত্রে আমার হচ্ছে ক্যাশ থেকেই টাকা চলে যাবে দেখেন পেইড অ্যামাউন্ট ইজ লেস দ্যান দ্য পেয়েবল অ্যামাউন্ট প্লিজ ওকে টু সাবমিট দ্য সেল অর্থাৎ আমার এই অ্যামাউন্টটা নেয় নাই সে যেহেতু আমি গিফট কার্ড অ্যাড করছি সো আমার টাকাটা গিফট কার্ড থেকেই নিতে হবে এখন আমরা একটা কাজ করতে পারি আমাদের টেস্টিং করার জন্য যে আমরা এটার দামটাই কমাই দিব আমরা এটার দাম দিব হচ্ছে নব্বই টাকা পিস খেয়াল করেন তো নব্বই টাকা ফিস যদি আমরা এটার দাম দিই তাহলে কিন্তু এবার আমি গিফট কার্ড থেকে ক্লিয়ার করতে পারবো তাহলে এখন যদি আমি সাবমিট করে দেই তাহলে কি আসছে দেখেন তো পেইড বাই গিফট কার্ড নাম্বার তো অ্যামাউন্ট নব্বই ব্যালেন্স জিরো ওকে তাহলে এখন আমরা যদি ওই যে গিফট কার্ডের মধ্যে ছিলাম সেলস লিস্ট গিফট কার্ড এই যে দেখেন এই গিফট কার্ড এই গিফট কার্ড থেকে কিন্তু এখন পেমেন্ট হয়ে গেছে এখন বিষয় হচ্ছে যেটা যে আমরা সেল দেখলাম আর ডেলিভারির কিছু বিষয় আছে আমি একটু হালকা দেখাই ধরেন আপনার এখানে একটা অর্ডার আসলো সেই অর্ডারটা আপনারা ডেলিভারি করবেন তাহলে এটা হচ্ছে অ্যাড ডেলিভারি অ্যাড ডেলিভারি কে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কোন ঠিকানায় নিয়ে যাবে এই ব্যাপারগুলো এখান থেকে করা যাবে তারপরে হচ্ছে প্যাকিং লিস্ট চাইলে একটা বের করা যাবে যে এই প্যাকেটটার ভেতরে আসলে কি কি আছে সেটার একটা প্রিন্ট দরকার তো এটা আপনারা হচ্ছে ট্যাগ লাগাই দিতে পারবেন কোটেশন করা যাবে কোটেশন মানে হচ্ছে ওই যে ইস্টিমেট অনেক সময় হয় না যে আপনার কাছে একজন লোক আসলো আসার পরে আপনার মনে হলো যে তাকে একটা ইস্টিমেট দেওয়া দরকার সে পরবর্তীতে আসবে সেই বিষয়গুলো এখান থেকে করা যাবে আর ট্রান্সফার হ্যাঁ যদি আপনার দুইটা বা তিনটা শোরুম বা দোকান হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে ট্রান্সফার করতে পারবেন তাহলে হচ্ছে রিটার্ন কেউ যদি রিটার্ন করে সেক্ষেত্রে এখান থেকে রিটার্ন নিতে পারবেন এগুলো পরবর্তীতে শিখিয়ে দেওয়া হবে যখন আপনি সফটওয়্যারটা আমাদের থেকে কিনবেন আর আপনার লিস্ট অফ কাস্টমার কাস্টমাররা থাকবে হচ্ছে এখানে কোন কাস্টমার আপনার থেকে কত টাকার প্রোডাক্ট কিনলে পাওয়া যাবে সাপ্লায়ার তারপরে হচ্ছে নোটিফিকেশন ক্যালেন্ডার ক্যালেন্ডারের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেমন তারিখ বা নয় তারিখে কাউকে একটা পেমেন্ট দিতে হবে সেক্ষেত্রে এখানে যোগ করে রাখলে আপনার জন্য ইয়া করতে সুবিধা হবে আর কি মানে প্রতিষ্ঠান পরিচালনায় একটু সুবিধা হয় এখন আমরা যদি একটু ওভারভিউ চার্ট দেখি তাহলে এরকম আসবে স্টক চার্ট আমাদের এই মুহূর্তে কি আছে আমাদের তো একটাই ওয়ার হাউস চারটা আইটেম আছে চৌরানব্বইটা কোয়ান্টিটি আছে এটার আপনার কস্ট একচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকার মাল আছে আমাদের আর স্টক ভ্যালু বাই প্রাইস তেষট্টি লক্ষ সরি তেষট্টি হাজার চারশো বিশ টাকা হচ্ছে আমাদের প্রফিট আর এস্টিমেট সরি এটা হচ্ছে প্রাইস আর প্রফিট হচ্ছে বাইশ হাজার দুশো সত্তর টাকা আমার প্রফিট মার্জিন ধরা আছে এটার মধ্যে আর বেস্ট আর যদি আপনার দুইটা বা তিনটা ওয়ার হাউস থাকতো তাহলে এখানে চলে আসতো আচ্ছা বেস্ট সেলার কি সবচেয়ে বেশি বিক্রি হয় আপনার এটা এখনো জেনারেট হয় নাই কারণ এটা আমাদের ডেমো রেজিস্টার রিপোর্ট কোন রেজিস্টারে কি পরিমাণ টাকা পয়সা আছে বা কি পরিমাণ ছিল সেই হিসাবটা এখানে থাকবে প্রোডাক্টের কোয়ান্টিটি অ্যালার্ট দেখেন আমাদের এটা দুইটা ছিল কিন্তু কোয়ান্টিটি জিরোতে নেমে আসছে এটা নাটি বিস্কিট এটা ল্যাড কোয়ান্টিটি হচ্ছে দুই ওটা কিন্তু ওই যে উপরে দেখাচ্ছে আপনাকে পজে লিগ দেখাবে প্রোডাক্টস রিপোর্ট পাওয়া যাবে অ্যাডজাস্টমেন্টের রিপোর্ট পাওয়া যাবে ক্যাটাগরির রিপোর্ট পাওয়া যাবে কোন ক্যাটাগরি থেকে কি পরিমাণ প্রোডাক্ট আসলো গেল তারপরে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডেইলি সেলস আপনি ত্রিশ দিনের ক্যালেন্ডার পেয়ে যাবেন কোন দিন কি পরিমাণ বিক্রি করলেন এই তথ্যগুলো এখানে আছে যেমন সাত তারিখে আমরা আটশো পঁচাত্তর টাকা বিক্রি করছি বিশ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো অ্যাক্সেস ডি হ্যাঁ মানে হচ্ছে এই অ্যাকাউন্টে নাই তো চলুন আমরা আরেকটা অ্যাকাউন্টে প্রবেশ করি তার একটা অ্যাকাউন্টে যদি আমরা প্রবেশ করি তাহলে ওইটা হচ্ছে ওনার হ্যাঁ আপনার এরকম অ্যাকাউন্ট থাকবে একাধিক তো ওনার অ্যাকাউন্টে যদি যাই তাহলে এখানে আমাদের এখানে বেশ কিছু অপশন চলে আসবে নতুন যেমন এখান থেকে আমাদের হচ্ছে ডেইলি সেলস তো ডেইলি সেলস থেকে আমাদের আটশো পঁচাত্তর টাকার মধ্যে প্রফিট কত দেখেন আমরা যা টাকা দিয়ে কিনছি তার চেয়ে মানে কম টাকায় বিক্রি করছি অর্থাৎ আটশো টাকা গ্রহণ করছি কিন্তু আমি মানে কস্টিং আছে আমার বারোশো টাকা সো আমি মাইনাস মাইনাস ফিগারে আমি আসি এই মুহূর্তে এইভাবে কিন্তু প্রতিদিনের টাই পাওয়া যাবে আবার যদি মাসিক সেলে যান সেক্ষেত্রে এই যে দেখেন মান্থলি সেল থেকেও পাওয়া যাবে এই যে মান্থলি সেল থেকেও আমাদের সবগুলা ডিটেলস এখানে আমরা পাচ্ছি প্রতি বা মাসের তালিকা এখানে থাকবে সেলস রিপোর্ট এবার হচ্ছে সেলস রিপোর্ট আপনার আপনার ধরেন দরকার পড়ল যে এক মাসের মধ্যে আমার কতটা সেল হয়েছে কতটা ডিউ আছে বা এই বিষয়গুলো তো এখানে দেখতে পারবেন এখান থেকে এই যে ফিল্টারিং করতে পারবেন যে আপনার সেলার অনুযায়ী বা হচ্ছে মানে ইউজার আপনার যে যে কয়জন বিলার থাকবে বা যারা সফটওয়্যারে কাজ করবে তারা কে কত টাকার বিক্রি করলো বা কোন কাস্টমারের মাধ্যমে কত টাকা বিক্রি করলেন বা কোন শোরুম থেকে কত বিক্রি করলেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এমনকি কোন প্রোডাক্টটা বিক্রি করছেন সেটা সহকারে দেন হচ্ছে এখান থেকে আপনারা এটাকে এক্সেলে নিতে পারবেন অথবা এখানেই কিন্তু টোটাল দেখায় দেওয়া হচ্ছে যেমন আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই মুহূর্তে ভাই আপনাদের ডিউ টোটাল আমার ডিউ বিল কটা আছে আমার ডিউ বিল পঞ্চাশ টাকার আছে টোটাল এগারোশো টাকা বিক্রি ছিল পঞ্চাশ টাকা পেইড আছে ষাট টাকা ডিউ আছে বা আপনার মনে চাইলো যে ভাই পার্সিয়াল পার্সিয়াল বলতে এখানে আমার পার্সিয়াল নাই বোধ হয় কোনোটা পেন্ডিং আছে এই পেন্ডিং আমার পেন্ডিংয়ের কী অবস্থা এই যে এটা হচ্ছে আপনার পেন্ডিং তো পেন্ডিং এ যদি যাই এই যে দেখেন আমার এখানে মানে 55 টাকা হচ্ছে আমার মাইনাস তো সেটাও কিন্তু আমার এখান থেকে চলে গেছে তো বিষয় হচ্ছে যে এখানে টু ডেজ প্রফিটে যদি যাওয়া হয় তাহলেও কিন্তু সেম জিনিসটাই দেখাবে আপনাকে যে টোটাল প্রফিট টফিট কি হলো আপনার আর অনেকগুলো বিষয় আছে এগুলো আপনারা একটু ডেমো থেকে দেখে নেবেন ডেইলি পারচেস মান্থলি পারচেস পারচেস রিপোর্ট কাস্টমার রিপোর্ট স্টাফ রিপোর্ট কোন স্টাফ কি পরিমাণ বিক্রি করছে বা কোন ক্লায়েন্ট কি কি পরিমাণ কেনাকাটা করছে যেমন আমাদের একজন ক্লায়েন্ট আছে মাহফুজ আকাউন্ট তারপরে এটা এ হচ্ছে আমাদের থেকে আটশো টাকার পণ্য কিনছে এখন পর্যন্ত আটশো টাকা পে করছে ষাট টাকা ডিউ আছে এই যে রিপোর্টে যদি যাই তাহলে যে এই ডিটেলসগুলো কিন্তু এখানে দেখাই দিচ্ছে এবং কতবার আমি প্রোডাক্ট নিছি কি কি প্রোডাক্ট নিছি এটা কিন্তু ভেতরে ক্লিক করলেই দেখাই দিচ্ছে দেখেন টোটাল কয়টা কোটেশন নিছি আমি এগুলাকেও কিন্তু আবার ফিল্টারিং করা যাবে আমার কাছে কে কে বিক্রি করছিল কোন শোরুম থেকে বা কত তারিখ থেকে কত এখানে পাওয়া যাবে। আর কাস্টমারদের ডিপোজিট রাখার ব্যবস্থা আছে এটার মধ্যে আরেকটা বিষয় আছে এটা হচ্ছে একই প্রোডাক্ট একাধিক প্রাইজে বিক্রির কিন্তু এখানে অপশন আছে যেমন কোনো একটা ক্লায়েন্ট যখন আমাদের এখানে যোগ হয় খেয়াল করেন আমি যখন এখানে আমার কোনো একজন ক্লায়েন্টকে ইনস্ট্যান্টলি যখন যোগ করতে যাব তখন কিন্তু আমার এখানে প্রথমেই বলতেছে কাস্টমার গ্রুপ আমি কিন্তু এখানে রিসেলার গ্রুপ ডিস্ট্রিবিউটর গ্রুপ বানাইতে পারবো দেন হচ্ছে প্রাইস গ্রুপ তো প্রাইস গ্রুপের মধ্যেও সেম আমি একই প্রোডাক্টের একাধিক প্রাইস বানাইতে পারবো সেক্ষেত্রে এক একজন এক এক রকম পাবে এটা অবশ্যই একটু জটিল প্রক্রিয়া এটা যদি আপনি একবার একটু শিখে নেন সেক্ষেত্রে সুবিধা হবে আর সফটওয়্যারের সেটিং এর মধ্যে আপনার হচ্ছে এই অপশন অনেকগুলো অপশন আছে যেটা আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর হচ্ছে পস্ট সেটিং এর মধ্যে আমরা যদি যে অন স্ক্রিন কিবোর্ড যেটা এটা যদি আমরা অফ করে রাখি তাহলে কিন্তু আমাকে আর ওই যে আমাকে যে ইয়াটা দেখাই তো নিচে স্ক্রিনটা এটা কিন্তু আমাকে আর দেখাচ্ছে না এখানে তো কোনো একটা অর্ডার মানে করতে গেছেন কিন্তু এই মুহূর্তে এটা সাসপেন্ড হয়েছে বা অন্য কেউ ইয়া করবে সেক্ষেত্রে এখানে জাস্ট হচ্ছে আপনারা একটা সাসপেন্ড করে রেখে দিতে পারবেন সো আপনি আরেকজন কাস্টমারের কাছে বিক্রি টিকটি কমপ্লিট করার পরে আপনি হচ্ছে এখান থেকে আবার সাসপেন্ড বিলটাকে আপনি আবার সামনে আনতে পারবেন এই যে সাসপেন্ডেন্ট সেলের মধ্যে এটা ছিল তা আমি এখন এটাকে আবার মানে বিল করে ফেলবো দেখেন অর্থাৎ খুব বেশি জটিল না কিন্তু বিষয়টা এখানে ধারাবাহিকতা আছে তো কয়েকটা এই ধারাবাহিকতাগুলো হচ্ছে মানে মূল বিষয় যেমন সফটওয়্যারটা হাতে পাওয়ার পরে প্রাথমিক কিছু সেট থাকে প্রাথমিক সেটআপগুলোর মধ্যে যেমন পিপলের মধ্যে ইউজার বিলার বিলার বলতে বোঝানো হচ্ছে আপনার ইনভয়েসের উপরে যেই নাম ঠিকানা বা তথ্যগুলো আসে সেটা কি হবে হ্যাঁ ইউজার মানে হচ্ছে সফটওয়্যারের ব্যবহারকারী কে কি ব্যবহার করবে না করবে এই বিষয়গুলো আর আরো কিছু বিষয় মধ্যে আছে যেমন খরচের খাত তৈরি করবেন খরচের খাত স্যালারি থাকতে পারে শপের রেন্ট থাকতে পারে সেক্ষেত্রে পারচেসের মধ্যে অ্যাড এড এক্সপেন্স দেখেন খরচ করবেন এখান থেকে হ্যাঁ আমরা একটা রেফারেন্স নাম্বার দিলাম এটা যে শপের ভাড়া দিব আমরা ওয়ার হাউস ওয়ান এর জন্য দিব তারপর হচ্ছে আমরা এক টাকা দিব দিয়ে সাবমিট করে দিব তাহলে এভাবে কিন্তু আমি মাসে একটা রিপোর্টও পেয়ে যাব যে আমার কত টাকা খরচ হলো এই পর্যন্ত দেন হচ্ছে আপনারা ভেরিয়েন্ট বানাইতে পারেন তারপরে হচ্ছে ব্যাকআপ নিতে পারবেন আর অনেকগুলা বিষয় আছে আর সবচেয়ে বড় যে বিষয়টা হলো গ্রুপ পারমিশন এটা হচ্ছে যে আপনার যে স্টাফ যারা আছেন হ্যাঁ তাদেরকে আপনারা কে কি কাজ করবে সেটা এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন যেমন এখানে আমাদের সেলসের একটা গ্রুপ আছে সো ধরেন আপনি আরেকটা ইয়া দিবেন হচ্ছে যে অডিট যারা হচ্ছে শুধু স্টক কাউন্ট করবে খেয়াল করেন আপনি একজনকে দায়িত্ব দিচ্ছেন যে সে শুধুমাত্র স্টক চেক করবে তার কাজ এইটুকুই তো সেক্ষেত্রে তাকে আমরা অডিট সেকশনে দিব তো অডিট সেকশনে দিলে তার কি কি পাওয়া দরকার আছে দেখেন তার কোনো কিছুই পাওয়ার দরকার নেই সে প্রোডাক্ট দেখতে পারবে ডিলেট করতে পারবে না প্রোডাক্টের কস্ট দেখতে পারবে স্টক কাউন্ট করতে পারবে এই বেসিক কিছু বিষয় সে হচ্ছে দেখতে পারবে অর্থাৎ চেকিং করতে পারবে যে কোন প্রোডাক্টটা কত পিস অ্যাভেলেবেল আছে এখন যদি আমরা আরেকটা ইউজার তৈরি করি তাকে তাহলে সে কিন্তু ওইভাবে কাজ করতে পারবে চলেন একটু চেক করি ইউজার তা আমি এটাকে দিলাম হচ্ছে ইউজার এটাকে দিলাম হচ্ছে নেম দেন হচ্ছে আমি কোম্পানি একটা দিয়ে দিলাম একটা ইউজার নেম দিলাম হচ্ছে ইউজার একটা পাসওয়ার্ড দিলাম আমি পরবর্তীতে এই পাসওয়ার্ডটা এক থেকে ছয় করে দিচ্ছি আপনিও এটা দিয়ে ট্রাই করতে পারবেন তো তাকে আমি কি করবো দেখেন তাকে আমি গ্রুপ থেকে দিব হচ্ছে অডিটে তো অডিটে দিলে আর কে হবে সফটওয়্যার বাজার হবে ওয়্যার হাউস কোনটা হবে ওয়ান হবে ওন রেকর্ড নাকি সবার রেকর্ড দেখতে পারবে সে ওন রেকর্ড দেখতে পারবে এডিট করতে পারবে না ডিসকাউন্ট করতে পারবে না তো এখন যদি আমি এ করে দেই দা ইমেল ফিল্ড আমার ইমেলটা ভুল হয়েছে আমি একই ইমেল বারবার দিছি সমস্যা নেই আবার করছি আমার জাস্ট হচ্ছে ইমেল থেকে আমি একটু অংশ ফেলে দিচ্ছি আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই সময়টুকু নিচ্ছি আর এই সফটওয়্যারটা নেওয়ার জন্য আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ভিডিওর শেষে আচ্ছা তো আমি হচ্ছে ইউজার সিলেক্ট করলাম এখন আমি তার পাসওয়ার্ডটা আমি একটা জটিল পাসওয়ার্ড দিছি কিন্তু আমি এটাকে একটু সহজ করে দিচ্ছি এটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আমি এটাকে এক থেকে সাত আট পর্যন্ত দিয়ে দিলাম তো দেখেন একবার আমি যদি নতুন একটা কম্পিউটারে বা নতুন একটা ট্যাবে যদি এটাকে ওপেন করি তাহলে আমি কি দিব বলেন তো আমি দিব হচ্ছে ইউজার আর পাসওয়ার্ড দিব হচ্ছে এক থেকে ছয় এক থেকে ছয় দিলে এখানে আমি ঢুকছি কিন্তু সে দেখেন তেমন কিছুই সে পায় নাই অর্থাৎ সে কোথাও যেতে পারবে না তাকে আটকাই দিবে অ্যাক্সেস ডি তো প্রোডাক্টে ক্লিক করলে সে প্রোডাক্টের স্টক কিন্তু দেখতে পাচ্ছে দেখেন সে এখন ইনকোয়ারি করবে একটা একটা করে যে আমার হচ্ছে অলিম্পিক যে অলিম্পিক বিস্কিটটা কত পিস ভাইয়া পঁয়ত্রিশ পিস আছে সেটা আপনার ফিজিক্যালি চেক করে আপনাকে সে রিপোর্ট দিবে অথবা আপনি যদি চান যে সাময়িকের জন্য তাকে আপনি হচ্ছে কিছুটা পারমিশন বাড়াই দিতে বাড়াই দিতে চান সেক্ষেত্রে গ্রুপ পারমিশনে গিয়ে এই যে অডিটর অডিটর ধরেন সে কি করতে পারবে সে সেলগুলাও দেখতে পারবে পেমেন্ট কোথ থেকে থেকে নেওয়া হয়েছে এগুলো দেখতে পারবে রিটার্ন কর থেকে করা হয়েছে দেখতে পারবে কিন্তু সেল করতে পারবে না আবার কি কি কেনা হয়েছে এই বিষয়গুলোর তথ্য সে পাবে খরচ কোথায় কোথায় করা হয়েছে এই তথ্যগুলা সে পাবে ট্রান্সফার কোথায় করা হয়েছে এই তথ্যগুলা পাবে কিন্তু করতে পারবে না এই বিষয়গুলো এখান থেকে আপনারা তাকে দিতে পারবেন বা সেল তাকে দিতে পারেন তো এখানে যদি করে তাহলে এখনই যদি সে অন্য কোন কম্পিউটারে যদি থাকে তাহলে তার পারমিট বেড়ে যাবে এই দেখেন তার কিন্তু পারমিট বেড়ে গেছে সে লিস্ট সেল পাচ্ছে তারপরে হচ্ছে অ্যাড সেলে গেলে তাকে হচ্ছে আটকাই দিবে যে না আপনি এই কাজ করতে পারবেন না ট্রান্সফারে গেলে সে দেখতে পারবে যে কি কি ট্রান্সফার করা হয়েছে পারচেসে গেলে সে দেখতে পারবে কি কি পার্চেস করা হয়েছে এখন খেয়াল করেন সে কিন্তু কিছুই পাচ্ছে না কারণ কারণ হচ্ছে ওই যে আমরা যখন গ্রুপটা তৈরি করি গ্রুপ পারমিশন তখন কিন্তু সরি ইউজার যখন আমরা তৈরি করতেছিলাম তখন কিন্তু আমরা তাকে অন্য কারো তথ্য দেখার রাইট দেই নাই এই যে দেখেন এখানে ছিল সরি এটা না ওটা ছিল হচ্ছে ইউজার মাঝখানে একটা ইউজার এই যে দেখেন ভিউ অল রেকর্ড দেখতে পারবে এখন কিন্তু সে আমাদের আগের পার্চেসের রেকর্ড গুলো দেখতে পারবে তো আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ডাটা নাই বুঝতে পারছেন এই জন্য আসতেছে না আর এটার তিনটা স্টাইল হয় সবুজ কালার করতে পারবেন সরি নীল ব্ল্যাক করতে পারবেন আর একটা গ্রে করতে পারবেন আর এখানে ক্যালেন্ডারের মধ্যে কোন মানে আগামীকালকে কি কাজ আছে আপকামিং সে বিষয়গুলো এখানে অ্যালার্ট করবে এখানে একটা ক্যালকুলেটর রাখা আছে এই তো মূল বিষয় তো যদি আপনাদের এই সফটওয়্যারটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে আমাদের কোম্পানির নাম হচ্ছে সফটওয়্যার বাজার বাংলাদেশ আমাদের অন্যান্য কিছু প্রোডাক্ট আছে সেগুলো সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনারা হচ্ছে সফটওয়্যার বাজার বাংলাদেশের ওয়েবসাইটে চলে যাবেন আশা করি আপনারা ভালো তথ্য এখান থেকে পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আর এই সফটওয়্যারের তেমন কোনো সমস্যা করে না এটা ক্লাউড ডাটাবেস ব্যবহার করে আর আপনারা হচ্ছে একাধিক পিসিতে একাধিক মোবাইলে এটা একটা টাইম ব্যবহার করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি হ্যাঁ মানে মোবাইলেও আপনারা অপারেট করতে পারবেন এই যে মোবাইলে চলে গেলে আপনার এরকম চলে আসবে তো মোবাইল থেকেও টুকিটা কি সব কাজই করে ফেলা যায় যেমন প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট এই কাজগুলো আপনারা কিন্তু মোবাইল থেকে করে ফেলতে পারবেন তো আশা করি সফটওয়্যার সম্পর্কে বুঝতে পারছেন এটাতে তেমন বড় কোনো ফাংশন নাই এটাতে হচ্ছে শুধুমাত্র আপনার স্টক রিলেটেড বিজনেসের যা যা দরকার পড়ে এটাতে মোটামুটি আপনারা সবই পেয়ে যাবেন আর প্রায় সব এক্সেল আউটপুট নেওয়ার ব্যবস্থা আছে তো আশা করি আপনারা যোগাযোগ করবেন আর হচ্ছে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন আর আপনারা আমাদের ওয়েবসাইটে একটু নজর রাখতে পারেন এটা হচ্ছে বিজনেস কিপার ডট এক্স ওয়াই এটার মধ্যে আপনারা হচ্ছে বাকি তথ্যগুলা হচ্ছে পেয়ে যাবেন তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম